পরিমণিকে চিত্র জগতে নিয়ে আসেন রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার কথিত চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ। সিনেমায় নাম লেখানোর আগে দীর্ঘদিন রাজের কাছেই থাকতেন পরিমণি। পিরোজপুরের এক প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে ঢাকা এসে রাজের কাছেই থাকতেন পরিমণি। গ্ল্যামার জগতে পরিমণির উত্থানে রাজের ভূমিকা ছিল প্রধান এবং গুরুত্বপূর্ণ। রাজ 1989 সালে খুলনার একটি মাদ্রাসায় দাখিল সম্পূর্ণ করেছেন, যদিও তার দাবি ঢাকায় এসে তিনি গ্রাজুয়েশন সম্পূর্ণ করেছেন। রাজ ঢাকায় এসে বিভিন্ন ব্যবসা বাণিজ্য শুরু করেন, ঠিকাদারির কাজও করেন রাজ। এরপর মিডিয়া জগতের ব্যবসায় তার অনুপ্রবেশ ঘটে। র্যাবের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মুইন। রাজ মাল্টিমিডিয়া নামের প্রযোজনা প্রতিষ্ঠানটি গঠন করেন নজরুল ইসলাম রাজ। এই প্রতিষ্ঠানের মাধ্যমে রাজ অনৈতিক কাজ করে বিপুল অঙ্কের অর্থের মালিক হয়েছেন। ব্যবসায়িক এবং চিত্রজগতের দুই ক্ষেত্রেই তার যোগাযোগ থাকায় তিনি অতিরিক্ত অর্থ লাভের আশায় উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজ অবস্থানের অপব্যবহার করেন রাজ। রাজ শরফুল হাসান ওরফে মিশু হাসান এবং মাসুদুল ইসলাম ওরফে জিসানের সহযোগিতায় 10 থেকে 12 জন তরুণী নিয়ে একটি অপরাধ চক্র তৈরি করেন। এই চক্রটি গুলশান, বনানী, বাড়িধারা সহ রাজধানীর অভিজাত এলাকায় ডিজে পার্টির আয়োজন করত। এসব পার্টিতে মাদক সেবন সহ বিভিন্ন অনৈতিক কার্যক্রম সংঘটিত হতো। এসব পার্টিতে অংশগ্রহণকারীদের থেকে বিভিন্নভাবে মোটা অঙ্কের অর্থ সংগ্রহ করা হতো। এরই মাধ্যমে রাজ সহ এই চক্রের সদস্যরা রাতারাতি বিপুল পরিমাণ অর্থের মালিক হয়ে যান। রাজ মাল্টিমিডিয়া নামের এসব অনৈতিক কাজ ও ডিজে পার্টি দিয়ে মাদক ব্যবসার মাধ্যমে যেসব অর্থ উপার্জন করতেন তা নিজের আমদানি, ঠিকাদারি, বালি ভরাট সহ বিভিন্ন ব্যবসায় লগ্নি করতেন। তার এসব ব্যবসায় কয়েকজন অর্থের যোগানদাতার নামও বলেছেন রাজ। পরিমণির গডফাদার হিসেবে পরিচিত নজরুল ইসলাম রাজ প্রথমে নামে বেনামে বিভিন্ন নাটক এবং সিনেমায় প্রযোজনা করতেন। এটি 2014 সালের ঘটনা। 2018 সালে রাজ তার রাজ মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। তার এই প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়েছে, তাতে পরিমণি কাণ্ডের এই প্রতিষ্ঠানের যোগসূত্রিতা পাওয়া যায়। অভিযান চালিয়ে সেখান থেকে পর্নোগ্রাফির কন্টেস্ট জব্দ করেছেন র্যাব। নজরুল ইসলাম রাজ এক এক সময় এক এক পরিচয়ে চলাফেরা করেন, কখনো চিত্র পরিচালক, কখনো ব্যবসায়ী, আবার কখনো রাজনীতিবিদ। প্রতারণার মাধ্যমে তিনি অঢেল টাকার মালিক বুনে গেছেন, বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছেন। এর মধ্যে 14টি হিসাবে 9 কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছেন র্যাব। অবশ্য ব্যাংকের বাইরেও তার হাতে বিপুল পরিমাণ নগদ টাকা রয়েছে। ঠিকাদারি কাজের ডন হিসেবে পরিচিত জিকে শামীমের সঙ্গেও তার সখ্যতা গড়ে ওঠে। সম্প্রতি তিনি জিকে শামীমকে কারাগারে বিশেষ সুবিধা পাইয়ে দিতে তদবিরও করেছিলেন। শামীমের বোন শুভনামস্থার সঙ্গে তিনি প্রতি সপ্তাহে নানা বিষয়ে সলা পরামর্শ করেন। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।